দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব অর্থ ঝগড়া, বিবাদ, কলহ, অমিল, জোড়া, যুগল ইত্যাদি। এখানে দ্বন্দ্বের জোড়া বা যুগল অর্থকে নিয়ে দ্বন্দ্ব সমাসের নামকরণ হয়েছে। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা এভাবে দেওয়া যায়, সমসমান পদগুলো স্বাধীন এবং প্রত্যেকে পৃথক পৃথক অর্থ প্রকাশ করে এবং প্রতিটি পদের অর্থই সমানভাবে প্রাধান্য থাকে। যেমন চা বিস্কুট, ভিন্ন দুটি পদের এই শব্দটিতে চা এবং বিস্কুট উভয়ের অর্থই সমানভাবে গুরুত্ব পায়, তাই এটি দ্বন্দ্ব সমাস। এরকম আরও উদাহরণ যেমন খড়ি পাতিল, লেখাপড়া, ঘর দুয়ার, মায়ে ঝিয়ে, গরু ছাগল, হাঁস মুরগি, অহিনকুল, দা কুমড়া, অহরাত্ম, হিতাহিত, ভালো মন্দ, শীতাতপ, তেলে বেগুনে, দম্পতি, আমরা, তোমরা, সাহেব বিবি গোলাম ইত্যাদি। গুরুজন, এটি কি দ্বন্দ্ব সমাস? উত্তর না, কারণ গুরুজন অর্থ গুরু যে জন, অর্থাৎ গুরু ও জন আলাদা আলাদা কোনো অস্তিত্ব নয়। এখানে গুরুর অর্থ প্রাধান্য পাচ্ছে, যিনি কিনা একজন জন বা মানুষ, তাই গুরুজন শব্দটি দ্বন্দ্ব সমাস নয়। এরকম আরও উদাহরণ রয়েছে, যেমন কাঁচা মিঠা, কাঁচা হয়েও যা মিঠা, যেমন কাঁচা মিঠা আম। অর্থাৎ কাঁচা ও মিঠা কারো অর্থ প্রাধান্য পাচ্ছে না, এটি একটি আমকে বোঝাচ্ছে। এমনি আরেকটি উদাহরণ শাকদুগ্ধ। শব্দটির সম্প্রসারণ বাক্য বা ব্যাস বাক্য হল শাগির দুগ্ধ বা ছাগলের দুগ্ধ, কিন্তু শাগ ও দুগ্ধ বিষয়টি এমন নয়। অর্থাৎ শাগ ও দুগ্ধ উভয়েরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে না, এখানে দুগ্ধের অর্থ প্রাধান্য পাচ্ছে যা কিনা শাগির, তাই এটি দ্বন্দ্ব সমাস নয়। দ্যাট ইস দ্য এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও ক্লাস। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব দ্য চ্যানেল।